আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদেরকে অভিনন্দন, স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব, যেটা কিনা 50 বছরের ঊর্ধ্বে আমাদের যেসব দাদা দাদি বা নানা নানি বা বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। আজকে আমরা সেই ভিটামিন সম্পর্কে জানব বিস্তারিত। আমরা চলে যাব মূল ভিডিওতে। তো যাবার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যে সকল বন্ধুরা আগে থাকতে সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, বলতেছিলাম একটি ট্যাবলেট, ট্যাবলেটটির মূল নাম হলো সিনা সিলভার। ট্যাবলেটটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। 30টি ট্যাবলেট থাকে প্রতিটি কৌটায়। তো এই 30টি ট্যাবলেটের দাম হলো 240 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ট্যাবলেটটি আশা করি। তারপর যদি আপনি ইবনে সিনা কোম্পানিটা না পান, অন্য যে কোনো ভালো কোম্পানির আপনি এই একই ঔষধ কিনে সেবন করতে পারবেন। আপনি ফার্মেসি ম্যানকে যদি বলেন যে এই ট্যাবলেটটা আছে কি না, যখন না থাকে তখন বলবেন এটার অল্টারনেটিভ ভালো একটা কোম্পানি আপনি নিয়ে যেতে পারেন। অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন, কখনও ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন না। তো বন্ধুরা, আমরা বলতেছিলাম সিনা সিলভার, এটি মূলত 30টি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল উচ্চ ক্ষমতা সম্পন্ন, যেগুলো নাকি আমাদের এ টু জেড বলে থাকি আমরা, যেগুলো 50 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের জন্য বিশেষ ফর্মুলায় তৈরি এবং তাদের জন্য খুবই উপকার। মূলত তাদের জন্য যে সকল ভিটামিনগুলো দরকার হয় বা মিনারেলগুলো দরকার হয়, সেগুলো হলো মূলত ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন D3, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন B1, ভিটামিন B2, নিয়াসিন, ভিটামিন B6, ফোলিক অ্যাসিড, ভিটামিন B12, বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ফসফরাস, আয়োডিন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, সিলেনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ক্লোরাইড, পটাশিয়াম, তারপরে বোরন, নিকেল, ভ্যানাডিয়াম, লুটেইন, সিলিকন, মলিবডেনাম, এই জাতীয় অনেকগুলো, অর্থাৎ 32-30টি যে মাল্টিভিটামিন প্লাস মিনারেল এখানে যোগ করা হয়েছে, এর প্রত্যেকটা কিন্তু আমাদের যারা বয়স্ক বা বয়স্কা রয়েছেন তাদের জন্য অত্যন্ত উপকারী। অনেক সময় দেখা যায় তারা চলতে পারেন না, শরীর হাত পা কাঁপে, শরীরে শক্তি নেই, অবসাদ লাগে, ঠিকমতো ঘুম আসছে না, খাবারের কোনো রুচি নেই, অত্যন্ত শরীর দুর্বল, উঠে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরানো, হাত পায়ে শক্তি নেই, এরকমের সমস্যা কিন্তু যারা মূলত 50 ঊর্ধ্বে রয়েছেন তাদের এই সমস্যাটা কিন্তু লেগেই থাকে বা অনেকেরই কিন্তু এই সমস্যা থাকে। বিশেষ করে এই যে ভিটামিন প্লাস মিনারেলের কথা আপনাদের আলোচনা করলাম, এগুলো কিন্তু যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় তখন সঠিকভাবে খাবার গ্রহণ করতে না পারার কারণে এই ভিটামিনগুলো বা এই মাল্টিভিটামিনের অভাব আস্তে আস্তে শরীরে দেখা দেয়। তখন বাহির থেকে, অর্থাৎ আমাদের মূল ভাত বা আমরা যে খাবার খাই, ভাত কিংবা রুটি, সেগুলো ছাড়াও আমাদের ফুড সাপ্লিমেন্টের শরণাপন্ন হতে হয়, যাতে করে তাদের শরীরের স্বাভাবিক শক্তিটা বজায় রাখে বা স্বাভাবিকভাবে তারা চলাফেরা করতে পারেন, সমস্যাগুলো থেকে যেন পরিত্রাণ পান। সেই জন্য মূলত এই মাল্টিভিটামিন বা মিনারেল এগুলো অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। তো মূলত তাহলে আমরা বলতে পারি, মূলত আমরা কেন এই ওষুধটি সেবন করতে দেব, অর্থাৎ যে সকল রোগীদের বয়স বা যে সকল দাদা দাদি নানা নাই বা বৃদ্ধা বা বৃদ্ধাদের বয়স মোটামুটি 50 বছরের উপরে, তাদের প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ভিটামিন অ্যান্ড মিনারেল ডিফিসিয়েন্সি ফর অ্যাডাল্ট অ্যাবোভ 50 ইয়ার্স, অর্থাৎ যাদের বয়স 50 বছরের উপরে তাদের জন্য মূলত ভিটামিন প্লাস মাল্টিমিনারেলের অভাবের জন্য মূলত আমরা এই ট্যাবলেটটা দিতে পারি। এরপরে এটা কীভাবে গ্রহণ করবে, ডেলি প্রতিদিন আমরা কতটুকু গ্রহণ করতে পারি, আমাদের দাদা দাদি বা নানানি যারা রয়েছে তাদেরকে কতটুকু দিতে পারি, একটি করে ট্যাবলেট, 1 ট্যাবলেট ডেলি অর অ্যাজ অ্যাডভাইসড বাই দি ফিজিশিয়ান, প্রতিদিন একটি করে ট্যাবলেট অথবা আপনার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা MBBS ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যেভাবে সেবন করতে বলবে সেরকম একটি করে ট্যাবলেট বা 2টি করে ট্যাবলেট বা ডাক্তার সাহেব যেভাবে দেবে ভরা পেটে প্রতিদিন সেবন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি সিনা সিলভার যে ট্যাবলেটটি আপনাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ, কারণ এটা হলো অত্যন্ত উপকারী বিশেষ করে বয়স্ক লোকদের জন্য। তো যদি সিনা সিলভার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই। আসছি নতুন
নতুন কোনো ভিডিওতে। যাওয়ার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইলে রিভিউ মেডিসিন অ্যান্ড হেলথ নামে পেজ রয়েছে, সেখানে আপনারা ফেসবুকে যুক্ত হতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আসসালাম।